নিয়ম ও দুর্নীতির কারণে যেসব ব্যাংক দুর্বল হয়ে পড়েছে সেগুলোকে বাংলাদেশ ব্যাংক বিশেষ ব্যবস্থায় তারল্য সহায়তা দিতে যাচ্ছে। ইতিমধ্যে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন করা হয়েছে। এখন তারা বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির নিশ্চয়তার বিপরীতে তারল্য সহায়তা পাবে, তারল্যের যোগান দেবে সবল ব্যাংকগুলো। এর মধ্যেই বেশ কিছু ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে বলে জানা গিয়েছে। সরকার পরিবর্তনের পর নিয়ন্ত্রক সংস্থাটি আগের মতো টাকা ছাপিয়ে ব্যাংক টিকিয়ে রাখার পথ থেকে সরে এসেছে। তবে বিশেষ ব্যবস্থায় তারল্য সহায়তা দিতে নিয়ন্ত্রক সংস্থাটি ইতিমধ্যেই নীতিমালা চূড়ান্ত করেছে। এর মধ্যে সর্বপ্রথমে টাকা পেতে যাচ্ছে দুর্বল ব্যাংকগুলোর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক। সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর হচ্ছে 300 কোটি টাকা তারল্য সহায়তা পেতে যাচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক। কারা দিল এত টাকা? বাংলাদেশে প্রায় 2 মাস যাবত তারল্য সংকটে ভুগছে বেশ কিছু ব্যাংক, তার মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকও অন্যতম। সোশ্যাল ইসলামী ব্যাংকে গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ বলে জানানো হয়েছে, তবে ক্যাশ টাকার সংকটে পড়েছে কিছু ব্যাংক। এর জন্যই তারল্য সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক সহ দুর্বল ব্যাংকগুলো। তার মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকে টাকা দেওয়ার জন্য রাজি হয়েছে সবল ব্যাংকগুলোর মধ্যে সিটি ব্যাংক। সিটি ব্যাংক ইতিমধ্যে 300 কোটি টাকা তারল্য সহায়তা দেবে বলে চুক্তিপত্রে স্বাক্ষর করা হয়েছে। চুক্তিপত্রে উল্লেখ করা হয়েছে, চুক্তিপত্রটি আজ 1 অক্টোবর 2024 স্বাক্ষরিত হয়েছে। চুক্তিপত্রে উল্লেখিত বলা হয়েছে যে সোশ্যাল ইসলামী ব্যাংকে তারল্য সহায়তা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের লিকুইডিটি সাপোর্টেড গ্রান্টের মাধ্যমে, অর্থাৎ এই টাকার গ্রান্টর হবে বাংলাদেশ ব্যাংক। এখানে যেভাবে টাকাটা তারা প্রদান করছে তা হচ্ছে 1 অক্টোবর 2024 টাকা দিবে, 3 মাসের জন্য মূলত টাকাটি দেওয়া হচ্ছে, অর্থাৎ 90 দিনের জন্য 30 ডিসেম্বর 2024 তারিখের মধ্যেই এই টাকা পরিশোধ করতে হবে। টাকা দিচ্ছে 300 কোটি টাকা এবং এর প্রফিট রেট দিতে হবে 12.50%, অর্থাৎ বোঝাই যাচ্ছে সিটি ব্যাংক কিন্তু এমনিতেই টাকাটা দিচ্ছে না, সহায়তা এভাবে করছে না, টাকাটা দিয়ে কিন্তু তারা প্রফিট নেবে 12.50%, অর্থাৎ ম্যাচুরিটির পরে 3 মাস পরে সোশ্যাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে সিটি ব্যাংকে দিতে হবে 309,17,50,000 টাকা, অর্থাৎ সুদে আসলে সোশ্যাল ইসলামী ব্যাংকে কিন্তু 90 দিন পরে এই টাকাটা পরিশোধ করতে হবে। তো বোঝা যাচ্ছে সিটি ব্যাংকও কিন্তু লাভের আশায় এই টাকাটা প্রদান করছে, তারপরও সোশ্যাল ইসলামী ব্যাংকে তারা এই সহায়তাটা দিচ্ছে সেটাই অনেক। ঠিক একইভাবে একে একে যেসব দুর্বল ব্যাংক রয়েছে সবগুলো ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের গ্রান্টার হয়ে সবল ব্যাংকগুলো থেকে তারল্য সহায়তা পাওয়া যাবে বলে 100% নিশ্চয়তা পাওয়া গিয়েছে। সুতরাং আশা করা যায় ব্যাংকগুলো অতি শীঘ্রই সবল ব্যাংকের তালিকায় চলে আসবে এবং ব্যাংকগুলোর যে পরিস্থিতি বর্তমানে সেটি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। তাই আপনারা সব ব্যাংক থেকে গ্রাহকের যে টাকা, আপনাদের যে টাকা আমানত রয়েছে সেই টাকা আপনারা উইথড্র করবেন না, অর্থাৎ তুলে নেবেন না, আপনার টাকা আপনি সময় মতো পেয়ে যাবেন। সুতরাং আপনারা সকলেই চেষ্টা করবেন ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে, কারণ ব্যাংকগুলো যদি বেঁচে থাকে বেঁচে থাকবেন আপনি এবং বেঁচে থাকবে আমাদের দেশ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।